আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে কাঁচা আম দিয়ে কাশ্মীরি আচার তৈরি করে দেখাবো। এই আচারটা যে শুধু দেখতে সুন্দর সেটা কিন্তু না, এটা খেতেও অনেক বেশি মজার। আচারটা তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ আম ছোট ছোট আকারে কেটে নিয়েছি। জাস্ট উপরের খোসাটা ফেলে এভাবে চিকন চিকন করে কেটে নিতে হবে। আর চেষ্টা করবেন একটু লম্বা আকৃতির আম দিয়ে এই আচারটা তৈরি করার, এতে করে আচারটা দেখতে অনেক ভালো লাগবে। আর আমের ভেতরের অংশটা হালকা একটু শক্ত হয়েছে, ঠিক এই রকম আমটা ব্যবহার করতে হবে। এখন এই আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিব এখানে পর্যাপ্ত পরিমাণ পানি। অর্থাৎ সম্পূর্ণ আমটা পানির মধ্যে ডুবে থাকবে এমন পরিমাণে পানিটা ব্যবহার করতে হবে। পানিটা দিয়ে এই আমগুলোকে আমি এই পানির মধ্যে ভিজিয়ে রাখবো 1 থেকে 1.5 ঘন্টার মতো। এতে করে দেখবেন আমের কষ্টটা যেমন বের হয়ে যাবে, তেমনি আমের টকটাও কিন্তু অনেকাংশে কমে যাবে। ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। ফিরে আসলাম আমি 1 ঘন্টা পর। দেখুন, 1 ঘন্টা লবণ পানির মধ্যে আমগুলো ভিজিয়ে রাখার কারণে আমের কালারটা কিন্তু অনেকটাই ফ্রেশ হয়ে গিয়েছে, আর দেখুন পানিটা কিন্তু অনেকটাই ঘোলাটে হয়ে গিয়েছে। এখন এই পানি থেকে সরাসরি আমগুলোকে তুলে একটা পাতলা সুতি কাপড়ের উপর তুলে নিতে হবে। সম্পূর্ণ আমটা এই কাপড়ের মধ্যে তুলে নিয়ে খুব ভালোভাবে আমের গায়ে থেকে পানিগুলো মুছে নিতে হবে। যে কোনো আচার তৈরির ক্ষেত্রে খেয়াল রাখবেন আমের গায়ে যেন কোনো পানি না লেগে থাকে, তাহলে সেই আম দিয়ে আচার তৈরি করলে আচারটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায়। দেখুন আমি আমগুলোকে কিভাবে মুছে নিয়েছি, একটা ফোঁটা পানিও যেন আমের গায়ে অবশিষ্ট লেগে না থাকে। আপনারা চাইলে এই আমগুলোকে 10 থেকে 15 মিনিটের মতো রোদে শুকিয়ে নিতে পারেন, তবে আমি এটাকে রোদে দিব না, এই কাপড় দিয়েই খুব ভালোভাবে আমগুলোকে আমি শুকিয়ে নিয়েছি। এখন একটা শুকনো প্লেটের মধ্যে আমগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন আমের মধ্যে কিন্তু কোনো পানি অবশিষ্ট নেই। আচারটা তৈরি করার জন্য এখানে আমি 2টা উপকরণ রেডি করে নিয়েছি। দেখুন এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ আদাকে একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি, অর্থাৎ এখানে জুলিয়ান কাট করে কেটে নিতে হবে। আর নিয়েছি এখানে শুকনা মরিচের কুচি। শুকনা মরিচের মাঝের বিচিগুলোকে ফেলে দিয়ে একটা কেচি দিয়ে ছোট ছোট আকারে কেটে নিতে হবে। কিছু আমি গোল আকৃতির কেটে নিয়েছি, আর কিছু নিয়েছি লম্বা আকৃতির। দেখুন আমি কি করে কেটে নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। জাস্ট একটা শুকনা মরিচ নিয়ে মাঝখান থেকে কেটে নিতে হবে, তারপরে বিচিগুলোকে ফেলে দিয়ে একটা কেচি দিয়ে ছোট ছোট আকারে কেটে নিতে হবে। দেখুন এটা কিন্তু কেমন হবে আমি কাছ থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই 2টা জিনিস অবশ্যই কিন্তু আচারে ব্যবহার করতে হবে। এখন চলে যাব সরাসরি আচারটা বানানোর জন্য। আচারটা বানানোর জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো পানি, অর্থাৎ চিনিটা গলে যাওয়ার জন্য যতটুকু পরিমাণ পানি দরকার ততটুকুই। দিয়ে দিলাম এখানে 1.5 কাপের মতো চিনি। এখন এই চিনিটা খুব ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 1 কেজি পরিমাণ আমের জন্য কিন্তু 1.5 কাপ পরিমাণ চিনি একেবারেই পারফেক্ট হবে। দেখুন চিনিটা গলে খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। এই পর্যায়ে এই শিরার মধ্যে একে একে আমগুলোকে দিয়ে দিতে হবে। চিনিটা গলানোর জন্য খুব বেশি কিন্তু পানি ব্যবহার করবেন না, কারণ আম থেকেও কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিবে। যে আদাটা আমি কুচি করে নিয়েছি সেখান থেকে দিয়ে দিলাম 1/2টা। এখন এই আমের সঙ্গে আদাটাকে খুব ভালোভাবে শিরার সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। আর আচারটাকে এভাবে কিন্তু খোলা রেখেই তৈরি করতে হবে, মনের ভুলেও কিন্তু আচারটা ঢাকা যাবে না, তাহলে কিন্তু আমটা ঘেটে একেবারে শিরার সঙ্গে মিশে যাবে। দেখুন 5 মিনিটের মধ্যে আমের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। খুবই আলতো হাতে আচারটা নেড়ে চেড়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি উপর থেকে শুকনা মরিচের কুচি,
আর যে আদা কুচিটুকু বাকি রয়ে গিয়েছিল সেইটুকু দিয়ে আবারও এটাকে আলতো হাতে একটু মিশিয়ে দিতে হবে। যেহেতু আমটা এই পর্যায়ে সেদ্ধ হয়ে এসেছে তাই আচারটা খুব বেশি নাড়াচাড়া না করাই ভালো। দেখুন আমি এটাকে 10 মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নিয়েছি, এই পর্যায়ে কিন্তু আমের কালারটা একেবারেই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এই আমের আচারের মধ্যে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। তারপরে এই আচারটাকে হাই ফ্লেমে আমি আবারও 5 মিনিটের মতো রান্না করব, যতক্ষণ না এই হোয়াইট ভিনেগারে পানিটা শুকিয়ে যাচ্ছে। দেখুন 5 মিনিটের মধ্যে আচারটা কিন্তু একেবারেই রেডি। এখন এটাকে চুলা থেকে নামিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে এক সাইডে রেখে দিয়েছিলাম। দেখুন 1 ঘন্টার মধ্যে সম্পূর্ণ শিরাটাই কিন্তু আমে সোপ করে নিয়েছে। এখন এটাকে হাত ব্যবহার না করে একটা চামচের সাহায্যে আপনারা যে পাত্রে সার্ভ করতে চান সেই পাত্রে তুলে নিতে হবে। দেখুন আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে আচারটাকে তুলে নিয়েছি। এখন আপনারা এই আচারটাকে যে কোনো এয়ারটাইট কাচের বয়মে ভরে এটাকে কিন্তু 1 বছরের জন্য সংরক্ষণ করে খেতে পারবেন। আর সংরক্ষণ করার ক্ষেত্রে খেয়াল রাখবেন আচারের মধ্যে যেন কোনো পানি না থাকে, তাহলে এই আচারটা আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তৈরি হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে কাঁচা আম দিয়ে কাশ্মীরি আচারের রেসিপি। খুবই সহজভাবে দেখানোর ট্রাই করলাম, আশা করি আপনাদের কাছে রেসিপিটা খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এমন নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ, আল্লাহ হাফেজ সবাইকে।